হ্যালো ফ্রেন্ড কেমন আছে আজকে আপনাদের জন্য এনেছি আপনাদের অনুরোধে এর আগে একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম কলকাতা হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আপনি দেওঘর যাবেন দেওঘর যেতে গেলে যোশিডিতে আগে যেতে হবে আপনাকে এবারে যোশিডি থেকে দেওঘরের দূরত্ব ট্রেন পথে ছ কিলোমিটার এবার আপনি কি করে যোশিডি থেকে বৈদ্যনাথ থাম দেওঘর যাবেন লোকাল ট্রেন বা অনেকগুলি এক্সপ্রেস ট্রেন আছে এই লাইনে ট্রেন টাইম বা টিকিট ভাড়া ইত্যাদি কত জানাবো আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারত ভ্রমণের যাবতীয় ট্রেনের তথ্য পেতেই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না তো এবারে আসুন যশিডি থেকে দেওঘর যাওয়ার জন্য দিনের বিভিন্ন সময়ে দশটি মেমু ট্রেন আছে এছাড়া বেশ কিছু এক্সপ্রেস ট্রেন আছে প্রথমেই মেমু ট্রেনগুলোর কথা বলি মেমু ট্রেনের ভাড়া মাত্র দশ টাকা টাইমটা আপনাদেরকে জানিয়ে রাখি যোশিডি বৈদ্যনাথ ধাম মেমু ট্রেন জোশিডি থেকে দেবঘরে যেতে সময় লাগে ফার্স্ট ট্রেন এবং লাস্ট ট্রেন বাদে কুড়ি মিনিট করে আর ফার্স্ট ট্রেন এবং লাস্ট ট্রেনের সময় লাগে পনেরো মিনিট করে জোশিডি থেকে ফার্স্ট ট্রেন রয়েছে প্রথম ট্রেন ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পরের ট্রেন রয়েছে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে এরপর সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে তার ট্রেন সকাল দশটাতে এরপর রয়েছে সাড়ে বারোটাতে দুপুর দুটো চল্লিশ মিনিটে বিকেল চারটে চল্লিশ মিনিটে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটে এবং রাত্রি দশটা পঞ্চাশ মিনিটে লাস্ট ট্রেন এই ট্রেন সবগুলি কিন্তু সপ্তাহে সাত দিন ফার্স্ট ট্রেন এবং লাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার এবং অন্যান্য ট্রেনগুলির গতিবেগ ঘন্টায় উনিশ কিলোমিটার এই মেমু ট্রেনের টিকিটের মূল্য মাত্র দশ টাকা করে যাত্রাপথের দূরত্ব আগেও বলেছি ছ কিলোমিটার এছাড়াও ছটি এক্সপ্রেস ট্রেন এখান থেকে যায় যেগুলি দেওঘরে দাঁড়ায় আঠেরো হাজার ছশো উনিশ দুমকা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন যশিরডি জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর দেওঘরে গিয়ে পৌঁছায় পাঁচটা পঞ্চান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম কুড়ি মিনিট মাঝখানে কোনো স্টেশন নেই আর যাত্রাপথের দূরত্ব ছ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড উনিশ কিলোমিটার ট্রেনটের টিকিটের মূল্য জেনারেল উনত্রিশ টাকা স্লিপার একশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ার চারশো পঁচানব্বই টাকা যদিও স্লিপার এবং এসি থ্রি টায়ার এখানে কোনো প্রয়োজনই নেই কারণ মাত্র কুড়ি মিনিটের জার্নি এবারে তিপ্পান্ন হাজার পাঁচশো বান্ন জোশিডি দুমকা প্যাসেঞ্জার টাইপ হচ্ছে প্যাসেঞ্জার একজন ইসরান রেলওয়ে সপ্তাহের সাত দিন যোশিডি জংশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর দেওঘরে গিয়ে পৌঁছায় সাতটা চৌত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে জেনারেল থেকে দশ টাকা মাত্র ন মিনিট সময় নাই আর আপনারা জানেন ডিস্টেন্স ছ কিলোমিটার ট্রেনের অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স এবারে আরও একটি ট্রেন রয়েছে তিয়াত্তর হাজার পাঁচশো একাশি জোশি ডি বাংকা ডিইএমইউ ট্রেনটি টাইপ হচ্ছে ডিইএমইউ রেকজন স্টান রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন জোশি জংশন থেকে সকাল দশটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর ঘরে গিয়ে পৌঁছায় দশটা তেত্রিশ মিনিটে খুব কম সময় যায় ট্রেনটি মাত্র 8 মিনিট সময় নেয় ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য দশ টাকা এবারে তেপ্পান্ন হাজার পাঁচশো চুয়ান্ন জোশিডি দুমকা প্যাসেঞ্জার টাইপ হচ্ছে প্যাসেঞ্জার একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেন সপ্তাহে সাত দিন যোশিডি জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর দেওঘরে গিয়ে পৌঁছায় এগারোটা বেজে তেত্রিশ মিনিটে যাত্রাপথের ট্রাভেলিং টাইম আট মিনিট যাত্রাপথের দূরত্ব ছ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি এইট কিলোমিটার ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল দশ টাকা এবারে রয়েছে তেপ্পান্ন হাজার বিরাশি যোশিডি রামপুরহাট প্যাসেঞ্জার টাইপ হচ্ছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন যোশিডি স্টেশন থেকে বিকেল চারটে মিনিটে ছেড়ে যায় দেওঘরে পৌঁছে যায় চারটে মিনিটে যাত্রাপথে ট্রাভেলিং টাইম হচ্ছে আট মিনিট ডিস্টান্স ছ কিলোমিটার অ্যাভারেজ স্পিড ফর্টি এইট কিলোমিটার ট্রেনের টিকিটের মূল্য দশ টাকা তেরো হাজার তিনশো কুড়ি রাঁচি দেওঘর বৈদ্যনাথ ধাম ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি আনরিজার্ভ টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন যোশিডি জংশনে চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে পঁচিশ মিনিট টি ছেড়ে যায় আর দেবঘরে গিয়ে পৌঁছায় 10টা বেজে 15 মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ট্রাভেলিং টাইম 50 মিনিট 6 কিলোমিটার ডিসটেন্স ট্রেনের অ্যাভারেজ স্পিড 8 কিলোমিটার পার আওয়ার্স ট্রেনের টিকিট মূল্য জেনারেল 29 টাকা এই তো গেল মোটামুটি আপনি করে আপনি जोशीড়ি থেকে দেবঘর যাবেন লোকাল ট্রেন মেমু আছে 10টি আর প্যাসেঞ্জার বা ইন্টারসিটি এক্সপ্রেস এইরকম ট্রেন আছে আরো ছটি দিনে মোট 16টি ট্রেন এইভাবে আসা যাওয়া করে जोशीড়ি থেকে দেবঘরে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই আরেকটি সু খবর আছে আপনি কি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য রয়েছে খবর। আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আপনার সহযোগী ভ্রমণ সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ ট্যুরের জন্য আজই যোগাযোগ করুন আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস ঠিকানাটা আমরা পরে জানিয়ে দেব ঠিকানা ফোন নাম্বার পরে জানিয়ে দেব এখন বিস্তারিত জানতে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বিস্তারিত তথ্য জানতে চাইতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না আর এরকম ট্রেনে করে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য